ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে আমরা জেনারেল নলেজের একটা অংশ বিভিন্ন ভারতের যে নাম উপাধি এই জায়গা থেকে দেখবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল আমরা দেখো একদম প্রথমে নিয়েছি মিল্কা সিং এই মিল্কা সিং থেকে গত বছর কোশ্চেন এসেছিল এগুলো আমরা একদম প্রথম থেকেই আলোচনা করেছিলাম এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন এসছিলো এটা আমাদের ব্যাচ কোর্সের ক্লাস আমরা ডিটেলসে তোমাদের সঙ্গেও আলোচনা করছি তোমরা চাইলে আমাদের ব্যাচ কোর্সে এখনও অ্যাডমিশন হতে পারো বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে একদম প্রথম কোশ্চেন ফ্লাইং শিখ কাকে বলে ফ্লাইং শিখ বলতে উড়ন্ত শিখ কাকে বলে বা হচ্ছে ফ্লাইং শিখ কাকে বলে দুটোর ক্ষেত্রে একই অ্যান্সার মিল্কা সিংকে বলি এই কোশ্চেনটা গত বছর পড়ে গেছে পরীক্ষায় এটা হয়তো রিপিট করবে না কিন্তু অবশ্যই জেনে রাখো মিল্কা সিংকে কি বলে ফ্লাইং শিখ বলি একদম কম্পিউটার দিয়ে টাইপ করেছি কোনো অসুবিধা নেই এরপরে দেখো ধ্যানচাঁদকে কি বলে অর্থাৎ ধ্যানচাঁদ এনাকে কি বলা হয় ধ্যানচাঁদ বলা হয় হকির জাদুকর হকির জাদুকর কাকে বলা হয় এইভাবে কোশ্চেন আসবে যে হকির জাদুকর কাকে বলা হয় তোমরা বলবে ধ্যানচাঁদ কি এইভাবে এমসি কিউ কোশ্চেন হবে এরপরে দেখো লিটল মাস্টার এই জায়গায় কনফিউশন আছে অনেক বইতে দেখবে সচিন তেন্ডুলকর আছে অনেক বইতে দেখবে সুনীল গাভাস্কার আছে দুটোর ক্ষেত্রে যে অপশানটা দেখবে সেটাই রাইট অ্যান্সার করবে কারণ এটা কনফিউশন আছে আমরা এতদূর শুনে এসছি যে সচিন তেন্ডুলকরকে লিটল মাস্টার বলি, কিন্তু কোন কোনো অ্যান্সার দেখবে যে সুনীল গাভাস্কার সেখানেও কিন্তু অ্যান্সার দেওয়া আছে যে হচ্ছে লিটল মাস্টার বলা হয় সুনীল কি। এরপরে দেখো ইন্দিরা গান্ধী এনাকে বলা হয় ভারতের লৌহ মানবী লৌহ মানবী লৌহ মানব দুটো কিন্তু আলাদা আলাদা অ্যান্সার লৌহ মানব বললে সেক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেল আর লৌহ মানবী বললে সেক্ষেত্রে কিন্তু ইন্দিরা গান্ধী হবে অ্যান্সার তাহলে লৌহ মানবী কাকে বলা হয় ইন্দিরা গান্ধীকে ভারতের লৌহ মানবী বলা হয় আর হচ্ছে লৌহ মানব বললে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় ভারতের লৌহ মানব কাকে বলে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের হচ্ছে লৌহ মানব বললে আর হচ্ছে মানবী বললে তখন হচ্ছে ইন্দিরা গান্ধী ইনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী লৌহ মানবী বা ভারতের লৌহ মানবী ইন্দিরা গান্ধী এরপরে বেঙ্গল কেশরী বা বাংলার বাঘ এই জায়গা থেকে কোশ্চেন দেয় বেঙ্গল কেশরী বাংলার বাঘ কাকে বলা হয় এইভাবে কোশ্চেন আসে বাংলার বাঘ বলা হয় প্রত্যেকেই জানো আশুতোষ মুখার্জিকে আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ হচ্ছে বেঙ্গল কেশরী বলি। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এই চাপ্টার যেগুলো ইম্পর্ট্যান্ট আমি তোমাদের স্টারমার্ক করে দিচ্ছি এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবে ধ্যানচাঁদকে হকি জাদুকর বলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হকি জাদুকর কাকে বলে কি এটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে ভারতের লৌহ মানব কাকে বলে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভারতের লৌহ মানব কাকে বলে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই কি। এবং বাংলার বাঘ বা হচ্ছে বেঙ্গল কেশরী কাকে বলে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট যে যে বাংলার বাঘ কাকে বলে বা হচ্ছে বেঙ্গল কেশরী কাকে বলে আশুতোষ মুখার্জিকে তোমরা যদি এইভাবে পড়ো অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে পড়ো তাহলে কিন্তু অ্যান্সারগুলো করতে তোমাদের সুবিধা হবে একদম ডিটেলসে আমাদের ব্যাচ কোর্সে আমরা এগুলো আলোচনা করেছিলাম তোমরা চাইলে আমাদের ব্যাচ কোর্সে এখনও অ্যাডমিশান হতে পারো বিস্তারিত আনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে এর পরের অংশ দেখো এর পরের অংশে বলেছে যে লোকনায়ক কাকে বলে লোকনায়ক লোকনায়ক লোকমান্য এবং মহামান্য তিনটে কিন্তু পাশাপাশি অ্যান্সার হয় পাশাপাশি অ্যান্সার কিভাবে মনে রাখবে দেখো জয়প্রকাশ নারায়ণ এনাকে বলা হয় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে বলা হয় লোকনায়ক আর লোকমান্য বললে সেক্ষেত্রে বাল গঙ্গাধর তিলক হবে মান্য বললে বাল গঙ্গাধর তিলক লোকনায়ক বললে জয়প্রকাশ নারায়ণ মহামান্য বললে সেক্ষেত্রে মদন মোহন মালব্য তিনটে পাশাপাশি মনে রাখো তাহলে অ্যানসার করতে সুবিধা হবে তাহলে লোকনায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণকে লোক মান্য কাকে বলে বাল গঙ্গাধর তিলককে এবং মহামান্য কাকে বলে মদন মোহন কি। এইভাবে তোমরা মনে রাখবে যে কোনো একটি কোশ্চেন এখান থেকে দিতে পারি খুবই ইম্পর্ট্যান্ট জায়গা এটা অবশ্যই মনে রাখবি তারপর দেখো মহীশূরের বাঘ মহীশূরের বাঘ কাকে বলে টিপু সুলতান সুলতানকে এইভাবে কোশ্চেন আসবে যে মহীসূরের বাঘ কাকে বলা হয় দিয়ে তিন চারটে অপশান দেবে টিপু সুলতান হবে রাইড অ্যান্সার এইভাবে আমি এমসি কিউ কোশ্চেন আকারে তোমাদের একবার প্র্যাকটিস করিয়ে নেব তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে এবং প্র্যাকটিস করতে সুবিধা হবে বুঝতে পেরেছো তারপর দেখো শহীদি আজম শহীদি আজম কাকে বলে শহীদি আজম বলা হয় ভগৎ সিংকে ভগৎ সিংকে শহীদি আজম বলি এরপরে দেখো পুরুষোত্তম দাস রাজশ্রী বলতে টন্ডন রাজশ্রী বলা হয় পুরুষোত্তম দাসকে একসঙ্গে হবে এটা তাহলে পুরুষোত্তম দাসকে কি বলা হয় টন্ডন রাজশ্রী এরপর দেখো এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল আবদুল কালামকে মিসাইল ম্যান বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট জায়গা এটা অবশ্যই মনে রাখবে স্টারমার্ক দিয়ে রাখছি তাহলে এপিজে আব্দুল কালামকে কি বলা হয় মিসাইল ম্যান বলা হয় তাহলে এই জায়গায় ইম্পর্ট্যান্ট যেগুলো বললাম তোমরা অবশ্যই প্রথম দুটো মনে রাখবে তার সঙ্গে লোক মান্য কাকে বলে বাল গঙ্গাধর তিলককে এটাও মনে রাখবে প্রথম অংশে এবং এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান অব ইন্ডিয়া এটাও মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট জায়গা এইগুলো বাকিগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু সুবিধা হবে এমসি কোশ্চেনে কিন্তু এইভাবে অপশানগুলো দেবে অর্থাৎ যেগুলো আলোচনা করছি এই অপশানগুলো দেওয়া থাকবে যদি তোমরা প্রত্যেকটা জানো অর্থাৎ কোনো কোশ্চেন অ্যান্সার না জানো প্রত্যেকটি অপশান সম্পর্কে একটু ডিটেলস জানো তাহলে কিন্তু অ্যান্সার গুলো সহজেই করতে পারবি এরপরে দেখো এর পরের কোশ্চেন ফাদার অফ ইন্ডিয়া নিউক্লিয়ার প্রোগ্রাম কাকে বলে হোমি যে ভাবা অর্থাৎ হোমি জাহাঙ্গীর ভাবাকে ফাদার অফ ইন্ডিয়া নিউক্লিয়ার প্রোগ্রাম বলে এটাও মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট হোমি জাহাঙ্গীর ভাবা অর্থাৎ হোমি যে ভাবাকে ফাদার অফ ইন্ডিয়া নিউক্লিয়ার প্রোগ্রাম বলে এরপরে ভারতীয় সংবিধানের জনক ভারতীয় সংবিধান কে লিখেছিলেন ভারতের সংবিধান লিখেছিলেন ভীমরাও আম্বেদকর ভারতের সংবিধান কে লিখেছিলেন ভীমরাও আম্বেদকর এই জায়গা থেকে কোশ্চেন আসে যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলে ভারতীয় সংবিধানের জনক কাকে বলে ভীমরাও আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলি। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষা আসতে পারে তোমরা অবশ্যই এই জায়গাটা মনে রাখবি এটা স্টার মার্ক দিয়ে রাখছি এরপরে দেখো এরপরে হিমা দাস অর্থাৎ হিমা দাসকে কী বলা হয় ধিং এক্সপ্রেস ধিং এক্সপ্রেস একটা এক্সপ্রেসের নাম হিমা দাসের দৌড়ের গতিবেগ এত বেশি এই জন্য এনাকে হিমাদাসকে কি বলা হয় ধিং এক্সপ্রেস বলা হয় এই জায়গাটা অবশ্যই মনে রাখবে এবছরের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হিমা দাসকে কী বলা হয় ধিং এক্সপ্রেস তাহলে হিমা দাসকে কী বলা হয় ধিং এক্সপ্রেস বলা হয় অবশ্যই মনে রাখবে এটা তারপরে দেখো কে সিভান কে সিভান ভারতের রকেট ম্যান ভারতের রকেট ম্যান কাকে বলে কে কে তোমাদের হোমওয়ার্ক কে সিভানের ফুল নাম কী অর্থাৎ সম্পূর্ণ নাম কী কে সিভানের সম্পূর্ণ নাম কী অবশ্যই তোমরা কমেন্ট করবি কে সিভানের সম্পূর্ণ নাম কী অবশ্যই কমেন্ট করবি তারপর দেখো ভারতের ফরেস্ট ম্যান ভারতের ফরেস্টম্যান কাকে বলে ভারতের ফরেস্টম্যান বলা হয় যাদব পায়েকে যাদব পাইংকে ভারতের ফরেস্টম্যান বলে তারপর দেখো জাতির জনক বা হচ্ছে বাপুজি জাতির জনক বা হচ্ছে বাপুজি বাপুজি তারপর হচ্ছে বাবুজি তারপর হচ্ছে চাচাজি এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে তাহলে বাপুজি বা বাপু কাকে বলা হয় বাপুজি বা বাপু বলা হয় মহাত্মা গান্ধীকে জাতির জনক বা হচ্ছে বাপুজি কাকে বলা হয় মহাত্মা গান্ধীকে খুবই ইম্পর্ট্যান্ট স্টারমার্ক দিয়ে রাখলাম মহাত্মা গান্ধীকে জাতির জনক বা হচ্ছে বাপুজি বলা হয় যদি বলতো বাবুজি কাকে বলে সেক্ষেত্রে কিন্তু আলাদা অ্যান্সার হতো বাবুজি বললে সেক্ষেত্রে জগজীবন রাম বলা হয় জগজীবন রামকে বাবুজি বলা হয় জগজীবন রামকে বাবুজি বলা হয় আবার যদি বলে চাচাজি যে কাকে বলি। চাচাজি বললে সেক্ষেত্রে জহরলাল নেহেরু যদি বলে বাবুজি জগজীবন রাম এবং বাপুজি বললে বয়াকার পয় বাপুজি বললে সেক্ষেত্রে মহাত্মা গান্ধী হবে অ্যান্সার তিনটে কিন্তু পাশাপাশি দেওয়া থাকি। তাহলে তোমরা অ্যান্সার মনে রাখবে যে বাপুজি কাকে বলে মহাত্মা গান্ধীকে বলে বাবুজি বলে সেক্ষেত্রে হবে জগজীবন রামকে বাবুজি বলে আর চাচাজি বললে সেক্ষেত্রে চাচাজি বা হচ্ছে পণ্ডিতজি বলা হয় জওহরলাল নেহেরুকে এগুলো মনে রাখবে তাহলে সুবিধা হবে এরপরে দেখো সীমান্ত গান্ধী বা হচ্ছে বাদশাহ খান কাকে বলে সীমান্ত গান্ধী বা বাদশা খান খান আব্দুল গফ্ফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী বা হচ্ছে বাদশাহ খান কাকে বলে খান আব্দুল গফ্ফর খানকে বাদশাহ খান বলা হয় বা হচ্ছে সীমান্ত গান্ধী বলা হয় তারপরের অংশ দেখো বঙ্গবন্ধু কাকে বলে বঙ্গবন্ধু দেশবন্ধু পাশাপাশি লিখেছি আমি এই জায়গা থেকেও কোশ্চেন আসে খুবই ইম্পর্ট্যান্ট মার দিয়ে রাখছি বঙ্গবন্ধু বললে সেক্ষেত্রে মুজিবর রহমান হবে অ্যান্সার মুজিবর রহমানকে বঙ্গবন্ধু বলে আর দেশবন্ধু বললে চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট জায়গা এগুলো মনে রাখবি তাহলে দেশ দেশবন্ধু এবং বঙ্গবন্ধু বুঝতে পেরেছ বঙ্গবন্ধু কাকে বলে বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবর রহমানকে আর দেশবন্ধু বললে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রত্যেকেই জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বা কবিগুরু বলা হয় বা যে গুরুদেবও বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বা কবিগুরু বলা হয় আমাদের ব্যাচ কোর্সে আরও কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম গত বছর এই জায়গা থেকে কোশ্চেন কমন এসেছিল এবছরও কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসবে তোমরা অবশ্যইগুলো দেখে রাখবে তোমরা চাইলে আমাদের ব্যাচ কোর্সে এখনও অ্যাডমিশান হতে পারো বিস্তারিত আনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে এর আগের ক্লাসগুলো তোমরা রেকর্ডিং পাবে এবং এখন থেকে জয়েন করলে এখন থেকে তোমরা লাইভ ক্লাসে জয়েন হতে পারবি টোটাল পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এক্সামের আগে পর্যন্ত তোমাদের পড়ানো হবে